थैंक यू व्यूअर्स, वेलकम टू दिस चैनल। तो अपने सकल के स्वागत मे चैने मूलत पश्चिम बंग आगत प्राइमरि टेट परीक्षा नहीं दस टी टपिक मैथमेटिक्सर ऊपर आलोचना करब य चैने। तो अपन जदि भलो लागे ये चैनल के अवश्य सबसक्राइब कर एवं नोटिफिकेशन बेलटी ऑन कर रखबें जैसे परवर्ती भिडियोगो अपनारा सहजे पे जान। तो आज के जो टपिकटी आछे सेटी हलो संख्या पद्धति जार बांगला नाम होच्छे संख्या पद्धति इंग्रेजी नाम होच्छे नम्बर सिस्टेम। ये नम्बर सिस्टेम विषयटा आमादेर जानते हबे एक्चुअलि कि आमरा जेटा नम्बर सिस्टेम अर्थात संख्या पद्धति अंक ये अंक विषयटी कि अंक विषयटी हलो शून्य थेके शुरू करे नय अवधि दस टी डिजिट आछे। दस टी डिजिट के बला हय बांग्लाते अंक। से डिजिट गुलो कि कि जीरो एक दुई तीन चार पाँच छय सात आठ एवं नय। तो ये दस टी डिजिटर मध्य आबार किछु भाग आछे तादेर मध्य बला आछे न्याचारल नम्बर एवं होल नम्बर। न्याचारल नम्बर कोनगुलो जिरो छाड़ा एक दुई तीन चार पाँच छः सात आठ नय एगुलो हलो न्याचारल नम्बर। और जिरो के मिलिए जे दस टी संख्या डिजिट आछे से दस टी के बला हबे होल नम्बर। तो होल नम्बर बोले जिरो जुक्त हबे, होल नम्बर ना बोले जदि न्याचारल नम्बर बोले ताहले किन्तु जिरो जुक्त हबे ना। प्राकृतिक संख्या इंग्रेजी नाम होच्छे न्याचारल नम्बर। तो न्याचारल नम्बर आमादे एक थेके नय अब्दि एक दुई तीन चार पाँच छय सात आठ नय एवं समग्र संख्या इंग्लिशे होल नम्बर बला होच्छे। तो ये होल नम्बर हलो दस टी जिरो वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन। आमादेर मने रखते हबे जे ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে পার্থক্য হচ্ছে যে ন্যাচারাল নাম্বার শুরু হবে এক থেকে আর হোল নাম্বার শুরু হবে জিরো থেকে। এই বিষয়টি মনে রাখা। তারপরে বিষয়টি যুগ্ম সংখ্যা, ইংলিশে যেটিকে আমরা বলছি ইভেন নাম্বার। এই ইভেন নাম্বার মূলত সেগুলো যে সমস্ত সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো যুগ্ম সংখ্যা, যেমন দুই চার ছয় আট। পরে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা বিষয়টা কি যে সমস্ত সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় সেগুলোকে আমরা বলবো অযুগ্ম সংখ্যা, যেমন এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এইভাবে চলতে থাকবে। আরো মূলদ সংখ্যা রেশনাল নাম্বার, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের রেশনাল নাম্বার বলে বা মূলদ সংখ্যা বলে, যেমন দুই বাই তিন পাঁচ সেভেন্টিন বাই টোয়েন্টি। এখানে পাঁচ যে মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এটা আমরা কিভাবে বুঝব, কারণ পাঁচ এর নিচে কিছু নেই মানে এক আছে। তাহলে পি এর মানটা এখানে হবে পাঁচ আর কিউ এর মানটা হবে এখানে ওয়ান। এই অনুযায়ী পাঁচ কিন্তু মূলদ সংখ্যা, এটা আমাদের মনে রাখতে হবে। পরে চলে আসবো অমূলদ সংখ্যা কাকে বলে, যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদের আমরা বলবো ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা, যেমন ফাইভ রুট সেভেন, থ্রি রুট থ্রি, টু প্লাস রুট থ্রি। এখানে কিন্তু ফাইভ মানে আমরা বুঝতে পারছি যে ফাইভ, কিন্তু রুট সেভেন মানে কত সেটা কিন্তু আমরা আন্দাজ করতে পারছি না, অর্থাৎ রুট সেভেন এর মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই জন্য এই জাতীয় সংখ্যাগুলো রুট জাতীয় সংখ্যাগুলোকে আমাদের বেশিরভাগটাই ইরেশনাল নাম্বার ধরা হয়, ব্যতিক্রম কিছু আছে তবে পরে আবার জানব। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, সমস্ত মূলত অমূলত
সংখ্যাগুলিকে বাস্তব সংখ্যা বলে। তবে বাস্তব সংখ্যা সমান মূলদ সংখ্যা যোগ অমূলদ সংখ্যা, এটা আমাদের জেনে রাখতে হবে। মৌলিক সংখ্যা ইংরেজিতে যাকে বলা হয় প্রাইম নাম্বার, এটি আসলে কি? আমরা জেনেছি যে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য না হলে সেই সংখ্যাটিকে আমরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলি। কিন্তু আমরা এখন নতুন ভাবে বলব যে যে সংখ্যা কেবলমাত্র দুটি উৎপাদক বা ফ্যাক্টর আছে তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যেমন 2, 3, 5, 7, 11, 97। তো সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 7, দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হল 97। তো এই বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে যে প্রতিটি মৌলিক সংখ্যার উৎপাদক কিন্তু দুটো। ধরে নেই 2, 2 এর ক্ষেত্রে উৎপাদক হলো 1 আর 2, তাহলে এটা মৌলিক সংখ্যা। 3 এর ক্ষেত্রে উৎপাদক হলো 1 এবং 3, এটাও মৌলিক সংখ্যা। 97 এর ক্ষেত্রে উৎপাদক সংখ্যা হলো 1 এবং 97, তাহলে এটাও মৌলিক সংখ্যা। এইভাবে আমাদের জানতে হবে। তাহলে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে কিভাবে জানবো? যে সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক তাকে মৌলিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা ইংলিশে যাকে বলা হয় কম্পোজিট নাম্বার, এটার আরেকটা বাংলা নাম আছে কৃত্রিম সংখ্যা। তো এটা আমরা সংজ্ঞাটা এভাবে বলবো, যে সংখ্যা উৎপাদক সংখ্যা 2 এর বেশি তাকে কৃত্রিম সংখ্যা বা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলে। তো কিভাবে এই কম্পোজিট নাম্বার গুলো গঠিত হয় একটু দেখে নিই। যেমন 4, 4 এর উৎপাদক 1, 2 এবং 4, তাহলে 3টা আসলো উৎপাদক, তাহলে এটা কম্পোজিট নাম্বার। 6, 6 এর উৎপাদক কি কি আসবে? 1, 2, 3 এবং 6, তাহলে এটাও কম্পোজিট নাম্বার, কারণ 2 এর বেশি এসেছে। তো এইভাবে আমাদের যৌগিক সংখ্যাগুলোকে জানতে হবে। বিশেষভাবে মনে রাখা দরকার যে 1 যৌগিকও নয় মৌলিকও নয়, 1 হলো নিরপেক্ষ সংখ্যা। এজন্য 1 থেকে 100 পর্যন্ত আমাদের 1 থেকে 50 পর্যন্ত 15টি মৌলিক সংখ্যা আছে এবং 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা আছে। তবে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নিয়ে 1 থেকে 100 পর্যন্ত কত আছে সেটা আমরা বলছি। 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যা আছে 74টি এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। কেন হলো এই 74 আর 25 মিলে 99টি সংখ্যা? এর কারণ হলো 1 নিরপেক্ষ সংখ্যা, যৌগিকও নয় মৌলিকও নয়। এ কারণেই 99টি সংখ্যা আমরা পেয়েছি। তো বিষয়টিকে আমাদের এভাবেই জানতে হবে। পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার, যে সমস্ত সংখ্যাগুলি একে অপরের সঙ্গে মৌলিক সম্পর্কে যুক্ত থাকে তাদের আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার। যেমন 3 ও 5, 3 ও 5 কিভাবে আমরা বলবো? 3 এর উৎপাদক 2টি, 1 এবং 3, 5 এর উৎপাদক 1 এবং 5, তাহলে এদের মধ্যে কমন যে ফ্যাক্টর সেই ফ্যাক্টরটি হল 1। এজন্য এরা পরস্পরের সঙ্গে মৌলিক সম্পর্কে লিপ্ত আছে। যদি 1 উৎপাদক থাকে, 1 দুটো সংখ্যা মিলে 1 উৎপাদক আছে, তাহলে তারা পরস্পরের সঙ্গে মৌলিক সম্পর্কে আছে। এজন্য এদেরকে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যাগুলো আমাদের জানতে হবে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টি, 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টি, তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা পাব 15 যোগ 10 = 25টি মৌলিক সংখ্যা পাব। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, এরপরে 100 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টি, তাহলে আমরা টোটালে 1 থেকে 150 পর্যন্ত
এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টি এবং পঞ্চাশ থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টি এবং 100 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টি। তো আমরা এক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা পাবো 25টি, এক থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা পাবো 35টি। তাহলে আমাদের সংখ্যাগুলো মনে রাখতে হবে যে এক থেকে 150 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 35টি। স্থানীয় মান বা প্লেস ভ্যালু, যেটিকে লোকাল ভ্যালুও বলা হয়, এই বিষয়টা কি? এই বিষয়টি হল যে কততম স্থানীয় জায়গায় আছে সংখ্যাটি সেটি নির্ধারণ করাকেই আমরা স্থানীয় মান বলি। যেমন 73201 এই সংখ্যাটিতে তিনের স্থানীয় মান হচ্ছে তিনের পরে তিনটা শূন্য। কিভাবে হলো? তিন আমরা নিলাম আর বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করব, এক দুই তিন, তিনটা শূন্য। তাহলে এই যে 3000 যে বেরোলো, তিনের স্থানীয় মান হচ্ছে 3000। এই অংশটিকে বলা হবে ইংলিশে প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু, বাংলায় আমরা বলবো যে স্থানীয় মান। সেম ভাবে স্বকীয় মান, ফেস ভ্যালু বা ইনট্রিনসিক ভ্যালু, এই বিষয়টি হলো যে কোন সংখ্যায় কোন ডিজিটকে আলাদাভাবে না লিখে সেম ডিজিট লেখাটাকে আমরা বলবো ফেস ভ্যালু। যেমন 1897, এটার মধ্যে এই যে 8 আছে, এই 8টাকে আমরা যদি আলাদাভাবে 8 লিখি তাহলে আমরা পাবো 8। তাহলে 8-এর স্থানীয়, 8-এর স্বকীয় মান বা ফেস ভ্যালু হচ্ছে 8। এই বিষয়টি আমাদের এইভাবে মনে রাখতে হবে। এরপরে আমরা উদাহরণের অঙ্কগুলোতে চলে আসবো, কিভাবে আমরা সলভ করব। তো এখানে বলা আছে কোনটি বৃহত্তম, দুটো ভগ্নাংশ আকারের সংখ্যা দেওয়া আছে এবং বলা হচ্ছে যে কোনটি বৃহত্তম। কিভাবে আমরা বের করবো একটু দেখে নেব। 3/8, 7/12, তো এই দুটো ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি বৃহত্তম এটি জানতে হলে আমাদের প্রথম সংখ্যাটির লব এবং দ্বিতীয় সংখ্যাটির হর আমাদের গুণ করতে হবে। 3/4, 3/36 এবং প্রথমটির হর এবং পরেরটির লব গুণ করতে হবে 56। এভাবে আমরা লিখব রাফে। তো আমরা কি দেখতে পাচ্ছি, 36 আর 56-এর মধ্যে বড় সংখ্যা হলো 56, অর্থাৎ এই চিহ্নটি বসবে। তাহলে 56 যদি বড় হয় তাহলে আলটিমেটলি বুঝতে পারছি যে এই অংশটি বড়। তাহলে আমরা উত্তরে লিখব, অতএব 7/12 বড়। যদিও কোশ্চেনগুলো MCQ আসবে, জেনে রেখে আমাদের MCQ-তে গোল করতে হবে। পরের অঙ্কটি আছে 1/2, 3/5, 4/5, 3/7। অ্যারেঞ্জ দা ফলোয়িং অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় সাজাও। অ্যারেঞ্জ দা ফলোয়িং অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড় সাজাও। তখন কিন্তু আমরা উপরের লবের সঙ্গে নিচের হরের গুণ ওইরকম ভাবে এটা আমরা করতে যাব না, ওইরকম ভাবে করতে গেলে যথেষ্ট সময় লাগবে। তো আমরা এটা দশমিক আকারে নিয়ে আসব। যখনই দুটোর বেশি ভগ্নাংশ থাকবে এবং তাদের ক্রম অনুযায়ী ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে বলবে, তখন কিন্তু আমাদের দশমিক ভগ্নাংশে দশমিকের পর দুটো ঘর নিয়ে আমরা বিবেচনা করে এই অঙ্কগুলোকে সহজে সমাধান করতে পারি। তো প্রথমে আমরা হাফ আছে, হাফ মানে হলো 0.5, এটাকে আমরা করেছি বেরিয়েছে 0.6, এটাকে আমরা ভাগ করেছি বেরিয়েছে 0.12, এটাকে আমরা ভাগ করেছি পেয়েছি 0.42। তো আমরা দশমিকের পর দুটো ঘর নেব, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ছোট কোনটা বড়। তো এইখানে আরেকটা শূন্য আমরা নিতেই পারি, তাহলে হয়ে গেল 50। এখানে একটা শূন্য নিতে পারি,
হয়ে গেল ষাট, এখানে বারো আছে অলরেডি, বিয়াল্লিশ অলরেডি আছে, তো দশমিকের পর দুটো ঘর আছে। এরপর আমরা বিবেচনা করব কোনটি সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট হচ্ছে বারো, বারো কোনটা, এটা মানে ফোর বাই ফাইভ, আমরা লিখবো ফোর বাই ফাইভ। এর চেয়ে একটু বড়কে, এর চেয়ে একটু বড় হচ্ছে জিরো পয়েন্ট বিয়াল্লিশ, তার মানে এটা মানে থ্রি বাই সেভেন, তারপর লিখবো থ্রি বাই সেভেন, তারপর সেম ভাবে আমরা লিখবো জিরো পয়েন্ট ফিফটি মানে হলো ওয়ান বাই টু, লিখবো ওয়ান বাই টু। তারপরে সেভেন সেম ভাবে লিখবো, এই অংশটি আছে জিরো পয়েন্ট সিক্সটি মানে হলো থ্রি বাই ফাইভ, এখানে লিখবো থ্রি বাই ফাইভ। তো যদি আমাদের দশম ভগ্নাংশের ক্ষেত্রে দুটোর বেশি ভগ্নাংশ থাকে এবং তাদের ছোট থেকে বড় সাজাতে বলে, তবেই কিন্তু আমরা দশমিকে আসবো, তাহলে আমাদের সবচেয়ে সুবিধা হবে, নচেৎ কিন্তু আমরা আসবো না। দুটোর মধ্যে যদি বলে তাহলে প্রথমটির লব দ্বিতীয়টির হর এবং দ্বিতীয়টির লব প্রথমটির হর, এভাবে গুণ করে আমরা আগের মতো এক নম্বরের অঙ্কটার মতো করব। তো এইভাবে অঙ্কগুলো করলে আমার মনে হয় সবচেয়ে সহজ হবে। একটি রুল আছে, এন সংখ্যক পদের যোগফল সমান এন ইন্টু এন প্লাস ওয়ান, এটাকে আমরা ফর্মুলা বা রুল যাই বলি না কেন। তো এই যে ফর্মুলাটা আছে এটা দিয়ে আমাদের অঙ্ক সলভ করতে হবে। বলা আছে বাংলাটা, প্রথম একশো দুটি পদের যোগফল কত, প্রথম একশো দুটি পদের যোগফল কত। ইংলিশে বলা হয়েছে হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 102 নাম্বারস, মানে একশো দুটি পদের যোগফল কত, কিভাবে এটা করব। তো আমরা এখানে এন ইকুয়াল টু ধরে নেব কত, একশো দুটো পদ আছে 102, এরপর আমরা এই ফর্মুলাতে অ্যাপ্লাই করার চেষ্টা করব। কি পাব ফর্মুলাটা, ফর্মুলাটা পাব এন ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল টু, এন মানে হলো আমাদের একশো দুই, এখানে হলো একশো দুই প্লাস এক সমান একশো দুই গুণ একশো তিন, একশো দুই গুণ একশো তিন সমান আমাদের বেরোবে পাঁচ হাজার দুশো তিপ্পান্ন, পাঁচ হাজার দুশো তিপ্পান্ন। এভাবে আমরা সহজে অঙ্কটি করতে পারি। এরপরের অঙ্কটি আছে যে রুল নম্বর টু এ, এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল এন স্কোয়ার। তো এই অঙ্কটি আমরা কিভাবে করব, নিচের বিজোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয় করুন। বিজোড় সংখ্যাগুলো দেওয়া আছে, তো নিচের বিজোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয় করুন। ফাইন্ড দ্য সাম দি ফলোয়িং অড নাম্বারস, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয় করুন। তো এর সূত্রটি আছে এন স্কোয়ার, এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হলো এন স্কোয়ার। তো এখানে আমাদের সংখ্যাগুলো আছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন এবং সর্বশেষ সংখ্যাটি আছে টোয়েন্টি থ্রি বা তেইশ। তো কিভাবে আমরা যোগফল বের করব, এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হলো এন স্কোয়ার, আর এন মানে হলো কত, লাস্ট যে সংখ্যাটি আছে টোয়েন্টি থ্রি, তাহলে টোয়েন্টি থ্রি তার আমরা স্কোয়ার করব। টোয়েন্টি থ্রি স্কোয়ার করলে আমাদের আসবে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন, ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন, এটি হলো এই অঙ্কটির অ্যান্সার। তো এই অঙ্কগুলি মূলত আমরা এভাবে করব। এরপর আমরা নিয়ে নেব যে এন সংখ্যক জোড় সংখ্যার যোগফল সমান এন ইন্টু এন প্লাস ওয়ান। তো এখানে দেওয়া আছে পাঁচ নম্বর অঙ্কটিতে যে নিচের জোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয় করুন। কিভাবে এই জোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয় করব একটু দেখে নেব। প্রথমে আছে এন ইন্টু এন প্লাস ওয়ান, তো এন আমাদের এখানে হবে নাইনটি এইট, তাহলে এন ইকুয়াল টু কত হলো নাইনটি এইট, তাহলে এর যোগফলটা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল টু, এন মানে নাইনটি এইট ইন্টু নাইনটি এইট প্লাস ওয়ান, তাহলে আমরা পাবো নাইনটি এইট ইন্টু নাইনটি নাইন। তো এটা আমাদের ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা আমরা পাশে লিখব। তো এই অঙ্কটি ইংলিশে থাকতে পারে ফাইন্ড দি সাম দি ফলোয়িং। এরপরে আছে
এন সংখ্যক জোড় সংখ্যার যোগফল। সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান। তো পাঁচ নম্বর কোশ্চেনটি আছে, নিচের জোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয় করুন। ইংলিশে বলা হয়েছে ফাইন্ড দ্য সাম দ্য ফলোয়িং ইভেন নাম্বার। কি কি আছে সংখ্যাগুলো, দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ, এভাবে যোগ করতে করতে আমাদের 98 পর্যন্ত আছে। তো এখানে এন মানে হলো 98, সূত্রটা হলো এন ইন্টু এন প্লাস ওয়ান। তাহলে এন মানে হলো 98, আবার এন মানে হলো 98 প্লাস ওয়ান আমরা লিখলাম, তাহলে 98, আর 98 প্লাস ওয়ান মানে হলো 99, তাহলে 98 ইন্টু 99, এটা আমরা মাল্টিপ্লাই করে যেটা অ্যান্সার পাবো সেটি হবে আমাদের এখানে অ্যান্সার।